গাইস আমাদের সার্ভারে দিয়ে দিয়েছে লেভেল আপ শপ যেটাতে তোমরা 95% অফ পাবে, আপ টু হয়তো পেতেও পারো, এবং 24-30 জুলাই পর্যন্ত থাকবে। সো গাইস এটার মধ্যে একটি প্রবলেম দেখা দিচ্ছে, আমি জানি না তোমাদের এখানেও দেখা দিচ্ছে নাকি, আমি মনে করলাম যে তোমাদের না ভিডিওটি বানিয়ে তোমাদেরকেও বলা উচিত, তাই আজকে এই ভিডিওটি বানাচ্ছি। তো আগের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছিলাম যে কীভাবে তোমরা লেভেল আপ শপে জিনিস কিনবে এবং কীভাবে তোমরা ডিসকাউন্ট পাবে, তো সেই বিষয়ে আমি তোমাদের জানিয়েছিলাম আগের ভিডিওতে। তো গাইস এখানে দেখতে পাচ্ছ লোডিং নিচ্ছে, এবং লোডিং নেওয়ার পর এখানে গাইস দেখতে পাচ্ছ নেটওয়ার্ক কানেকশন ইরর। তো এই জিনিসটা আসছে আমার এখানে, তো আমি এখানে 80% অফ পেয়েছিলাম এবং আবার স্পিন করতে বলছে। যদি এখন আবার স্পিন করি, আমার কাছে এখন আপাতত ডায়মন্ড আছে, তাহলে গাইস হয়তো আমি 40% বা 50% অফ পাবো। তাই আমি এখন আর স্পিন করছি না, এটা একটা ফ্রি ফায়ারের বাগ চলছে। তো গাইস তোমরা এই প্রবলেমটা কীভাবে সলভ করবে, তো সেই বিষয়ে যদি আজকে আমি কথা বলি, তাহলে গাইস তোমরা দেখতে পারবে আমাদের গাইনা সার্ভার কত ঘাটিয়া। তো গাইস আগে যতগুলো ইভেন্ট দিয়েছিল, জম্বি সার্ভার বলো, যে কোনো সার্ভার বলো, সবগুলোর মধ্যেই গাইস এরকম প্রবলেম আসছে। আমি জানি না তোমাদেরও আসছে নাকি, তোমাদের আসলে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং গাইস এই যে ইভেন্টটা আসছে, তো সেই ইভেন্টটা তোমরা গাইস আরেকটু পরে দেখতে পারবে, তোমাদের অ্যাকাউন্ট থেকে হয়তো চলে গেছে বা হয়তো ঠিক হয়ে এসে গেছে। তো এরকম হয়ে যায় গায়নার যে সার্ভারটা, এটা একসাথে অনেক লোক যেহেতু এখানে স্পিন করে, তাই জন্যই গায়নার সার্ভারটা একটু কম দামি, তো মনে হয় আমার মনে হয়। তো গাইস তার জন্যই হয়তো এখানে গাইস একটু ব্লিচ দেখতে পাচ্ছ। তো গাইস অবশ্যই তোমাদের এই এই সার্ভারটা ঠিক হয়ে যাবে, বিকেলের মধ্যে তোমরা স্পিন করে নিও, যারা যারা এখনও স্পিন করো নি, এবং যারা ভাবছো স্পিন করবে, এখন কোনো দরকার নেই স্পিন করার, ডায়মন্ড এখন টপ করো না, তোমরা আগে স্পিন করে নাও। বিকেলের দিকে তোমরা একদম সার্ভার ফ্রি পাবে, বিকেলে বা রাত্রের দিকে, তারপরে তোমরা ডায়মন্ড টপ আপ করো। এখন গাইস কোনো ডায়মন্ড টপ আপ করার দরকার নেই, তাহলে গাইস তোমরা এখানে স্পিন করলেও কোনো লাভ হবে না। এখানে যেরকম দেখতো আরেকবার হয়তো আমার স্পিন করতে পারে। তো গাইস এটাই ছিল আজকের ভিডিও। তো গাইস এখানে কোনো প্রবলেম সলভের কোনো ব্যাপার নেই, এটা গাইনার একটি ব্লিচ যেটা তোমাদের কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে যেতে পারে। তো চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, লেগে অবশ্যই করে। তো গুড বাই, দেখা হচ্ছে একটি নেক্সট ভিডিওতে।